ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, সাতটায় বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। বৈঠকে সিদ্ধান্ত রেল ও রাজ্য সরকারের। এখন দিনে 696টি লোকাল ট্রেন চলছে, এখন অফিস টাইমে চলছে 75% লোকাল। এই সিদ্ধান্ত শুধুমাত্র পূর্ব রেলের ক্ষেত্রে প্রযোজ্য। দক্ষিণ পূর্ব রেলে আগের সংখ্যাতেই চলবে লোকাল। শিয়ালদা স্টেশনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। গতকাল থেকেই চালু হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা এবং আজকে এই রাজ্যের সঙ্গে রেলের যে বৈঠক, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কালকে অফিস টাইমে প্রায় 100% লোকাল ট্রেন পরিষেবা আরম্ভ করছে পূর্ব রেল। এই মুহূর্তে কয়েকজন যাত্রী তারা আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, এই যে রেল সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল থেকে অফিস টাইমে তারা 100% প্রায় লোকাল ট্রেন চালাবেন, এই সিদ্ধান্ততে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে বলে মনে হয়? সাধারণ মানুষ তো নিশ্চয়ই উপকৃত হবেন, কারণ এতদিন ট্রেন বন্ধ থাকায় মানুষের অনেকটাই অসুবিধা হয়েছে। তার দৈনন্দিন যেভাবে প্রয়োজন ওনাদের, ট্রেনের জন্য যাতায়াতের সুবিধাও তো হচ্ছে, আর ওদের অর্থনৈতিকভাবেও ওনাদের খুব সাহায্য তো হবেই। বেশি লোকাল ট্রেন চললে সেক্ষেত্রে কি মনে হয় যে দূরত্ববিধি খানিকটা বেশিভাবে মানা সম্ভব হবে? হ্যাঁ, সেটা হয়তো মানা হবে না, কিন্তু যেহেতু কাজের প্রয়োজন সবার, তো তাহলে তো যাতায়াত তো করতেই হবে। তো নিজেরা যদি মাস্ক টাস্ক পরে যদি ব্যবহার যাতায়াত করেন তাহলে হচ্ছে সুবিধা হবে। দূরত্বটা হয়তো না বজায় থাকতে পারে যতটা বলা হয়েছে ডাক্তারসম্মত, তাহলেও মানা যেতে পারে, সেফটি প্রিকশন মেনে যাতায়াত করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সাধারণ যাত্রীরা মনে করছেন যে আরও বেশি ট্রেন অফিস টাইমে চললে যারা অফিসের কাজে এই যে ট্রেনে বাদুড় ঝোলা ভিড়, কার্যত ভিড়ে ঠেলাঠেলি করে মানুষ আসছেন, সেখান থেকে খানিকটা উপকৃত হবেন, এমনটাই কিন্তু মনে করছেন যাত্রীদের একাংশ। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। হাওড়া স্টেশনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে রয়েছি এবং হাওড়া স্টেশনে যাত্রীরা এখানে অপেক্ষায় রয়েছেন লোকাল ট্রেনের। অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সাথে কথা বলবো, কি বলবেন? ট্রেনের সংখ্যা প্রায় 100% চালানোর কথা বলছি। খুব ভালো হবে, তাহলে লোকে একটু ফাঁকায় যেতে পারবে। এত ভিড়ে সবার অসুবিধে হচ্ছে, একটু বেশি হলে সবার সুবিধে হবে। কি বলবেন আপনি? সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে তো একটা সমস্যা হচ্ছিল, যদি 100% ট্রেন চলে সেক্ষেত্রে সুবিধা হবে কি? হ্যাঁ, অনেকটাই সুবিধা হবে। 100% ট্রেন চলে ভিড়ভাট্টাটাও হবে না, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। গতকাল থেকে ট্রেন শুরু হয়েছে, কি অবস্থা দেখছিলেন ট্রেনে? হাওড়ার দিকে কিন্তু ঠিকই আছে। হাওড়ায় যে খুব বেশি ভিড় হচ্ছে ট্রেনের আজ পর্যন্ত দেখলাম না, দুদিন যাওয়া আসা করলাম। বাসে যে পরিস্থিতির মধ্যে আমাদের যাওয়া আসা করতে হচ্ছিল, তার থেকে অন্তত আমরা ট্রেনে এসে বেঁচেছি। অফিস টাইমে বেশি ট্রেন চালালে সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এখন আমরা দেখাবো পেছনে কিন্তু ট্রেনের মধ্যে ওঠার এবং নামার যে ভিড়টা, যেহেতু ট্রেনের সংখ্যা কম সেই কারণেই কিন্তু এই ভিড়টা হয়েছে। এবং যাত্রীরা বলছেন যখনই ট্রেনের সংখ্যা বেড়ে যাবে তখন এই ভিড় হবে না। যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সেই সোশ্যাল যে ডিস্টেন্সিং, সেই দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা যাত্রা করতে পারবেন এবং অনেকটা সুরক্ষিত যাত্রা হবে। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া। আসছে পরের খবরে। পশ্চিম বর্ধমানের অন্ডালে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, দুই সঙ্গীর উপরেও রড লাঠি নিয়ে হামলা, আটক 6। এসিএল এ কয়লার টেন্ডার ও বালির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে খুন, শিকার জেলা তৃণমূল নেতৃত্বে। দোষীদের শাস্তি চেয়ে থানা ঘেরাও তৃণমূলের। পশ্চিম বর্ধমানের অন্ডালে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, দলীয় কোন্দলেই খুন, অনুমান জেলা নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের খাস কাজোড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে খাস কাজোড়া বাসস্ট্যান্ডে দুই সহকর্মীর সঙ্গে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী ধর্মবীর নুনিয়া। হঠাৎ একটি গাড়ি ও 6টি মোটরবাইকে কয়েকজন যুবক সেখানে আসে। ধর্মবীরকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে দুই তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রাত 10টা নাগাদ ঠিক এই জায়গায় অন্ডালের খাসকাজড়া এখানেই দাঁড়িয়ে ছিল ধর্মবীর নুনিয়া, এবং এই জায়গাতেই মোটর বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায় এলোপাথাড়ি। আমরা দেখতে পাচ্ছি এখনও এই জায়গায় রাস্তার ধারেই রক্ত পড়ে রয়েছে। তার আরও দুই যে সহযোগী তাদেরকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়, রড দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ। যে দুজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। 3-4 दिन पहले उसको धमकी दे रहा था, हम उसको घर पर जाकर, मेरा जीजा जी हैं, तो हम उसको घर पर भी जाकर बोले कि 6-7 बजे के बाद निकलिएगा। फिर जब आए तो देखे थे मैंने पूरा शोर शराबा हो रहा था, पुलिस घूम रहा था। तो लास्ट में एक आदमी ने बोला कि नहीं, जो धर्मवीर को सब गोली उली लगा है, उसको 300 गोली लगा है। বৃহস্পতিবার সকালে অন্ডাল থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। কয়লার টেন্ডার ও বালির বখরা নিয়ে কোন্দলের এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অনুমান দলের একাংশের। কারণ আপনারা জেনে দেখুন, কারণ যা আমরা শুনেছি যে কালকে সকালে একটু ঝামেলা হয়েছিল বিদ্যুতের সঙ্গে। विद्युत सकाले वाके बोले से तुम्हें गोली कर देबो, हैं तुम बहुत बढ़ गया, जैसे होता है एक तो नॉर्मली वैसे बोला रहा। तो हम लोग सामने सुने तो हमको विश्वास नहीं हो रहा था, ऐसा घटना घटा ही देगा। आईन श्रृंखला इश्यूते तृणमूल के कटाक्ष करेছে বিজেপি। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লা কে চালাবে, বালি কে চালাবে, কার দখলে কয়লা বালি থাকবে, তার লড়াই শুরু হয়েছে। আর সেই কারণে দুই গোষ্ঠী লড়াই, আর সেই কারণে আগে মারা গেছেন, দুজন গুলিবিদ্ধ হয়েছে। আর এটা বেশি করে হচ্ছে এই কারণে নির্বাচন এগিয়ে আসছে। সন্দেহভাজন 6 জন পুলিশের জালে, বাজেয়াপ্ত 6টি বাইক এবং 1টি গাড়ি, উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার গাজীপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনা ঘিরে তৃণমূল বিজেপি চাপানোতর। দুই অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনো পলাতক মূল অভিযুক্ত। পটাশপুরের পর ভূপতিনগরের গাজীপুর গ্রাম, ফের এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। তৃণমূল নেতার বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে সরব মৃত বিজেপি কর্মীর পরিবার। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি কর্মী গোকুল চন্দ্র জানা। এ বিষয়ে কথা বলতে বুধবার স্থানীয় আশাকর্মীর বাড়িতে যান তিনি। অভিযোগ, তখনই বিজেপি কর্মীর ওপর চড়াও হন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সহ অন্য তৃণমূল কর্মীরা। গোকুলের কানের পাশে চড় মারার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর জানার বিরুদ্ধে। অভিযোগ, বেধড়ক মারধর করেন তৃণমূল নেতা সুভাষ চন্দ্র জানাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্ত তৃণমূল নেতারা শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আমাদের সমর্থক গোকুল জানার উপরে তৃণমূলের হারমাদরা সশস্ত্র অবস্থায় আক্রমণ করে উনি নিহত হন। আমরা তীব্র প্রতিবাদ করে এই হারমাদদের উপযুক্ত শাস্তি দানের জন্য সাধারণ মানুষ একত্রিত হন, হিসেব বুঝে না। ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। পারিবারিক ব্যাপার এবং এটা সামাজিক হয়তো কোনো ব্যাপার থাকতেই পারে, কিন্তু এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। একদম বিজেপি রাজনীতিকর, যে যেখানে মরে যাচ্ছে বিজেপি তাদের নামে চালিয়ে দিচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক, কিন্তু তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। বিজেপি অভিযোগ করে থানায় পুলিশের বেধড়ক মারধরেই মৃত্যু হয়েছে তাঁর। জলগড়ায় আদালত পর্যন্ত। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারীকে দল ছেড়ে না যাবার আবেদন জানিয়ে এবার পড়ল পোস্টার। দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতের রেলগেটের কাছে এই পোস্টার দিয়েছেন এক তৃণমূল কর্মী। বিষয়টি গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। ফিরে এসো দাদা, চলে যেও না, পথ চেয়ে বসে আছি, মন মানে না। না, শুভেন্দু অধিকারীকে এখনো দল ছাড়েননি, তবে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা নিত্যদিনই জোরালো হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই তাঁকে দল না ছাড়ার আর্জি জানিয়ে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাত রেলগেটের কাছের এলাকা এরকমই পোস্টারে ছেয়ে গেছে। এতদিন জেলায় জেলায় শুভেন্দু অনুগামীদের তরফে তাঁর পাশে থাকার অঙ্গীকার করে নানা রকমের পোস্টার ব্যানার পড়ছিল। এই প্রথম তাঁকে দল না ছাড়ার আর্জি জানানো পোস্টার লাগানো হলো। আমি দাদাকে চাইছি, দাদা আপনি ফিরে আসুন, আপনি আপনার কাছে স্মরণবৃন্দ অনুরোধ, আপনি ফিরে আসুন। আপনার জন্যই আমাদের এই আন্দোলন। আপনি মমতাকে কোনোদিন বিপদে ফেলেননি, আজকেও ফেলবেন না, যাতে ফিরে আসে সেই চেষ্টা করে। আমি যাবেন না, আপনার কাছে স্মরণবৃন্দ অনুরোধ, দাদা আপনি ফিরে আসুন। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, কেউ শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে পারে। অভিষেক ব্যানার্জির পোস্টারও লাগাচ্ছে লোক। আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। বিজেপি আবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে। শুভেন্দুবাবুকে মির্জাপুর বলছে। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে কোন জননেত্রী নেই, আছে জননেতা, তার নাম শুভেন্দু অধিকারী। পোস্টারে পোস্টারে ছেয়ে যাচ্ছে রাজ্যের নানা প্রান্ত, কিন্তু শেষ অবধি শুভেন্দু কি করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা। সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে লরির চাকায় পিষ্ট হয়ে তরুণীর মৃত্যু। খারাপ রাস্তার জন্যই দুর্ঘটনা, এই অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের। এ নিয়ে শাসক দলকে নিশানা বিজেপির। পূর্ত দপ্তরকে রাস্তা সারানোর আবেদন ওয়ার্ড কোঅর্ডিনেটরে। পথ দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ, মৃত্যু মহিলার। বেহাল রাস্তার জেরে দুর্ঘটনা, তার জন্যই অকালে চলে গেল তরতাজা প্রাণ, অভিযোগ স্থানীয়দের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটির পেছনে বসেছিলেন নৈহাটির বাসিন্দা বছর ৩৬-এর পূজা সাউ। আচমকা স্কুটিটি পড়ে যায়, সেই সময় পিছন থেকে আসা লরিটি পিষে দেয় মহিলাকে। বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয়রা। এই রাস্তা বিগত এক বছর ধরে খারাপ, অনেক পলিটিক্যাল পার্টি আন্দোলনের ফলে এখানে সামান্য ইটের একটা পোলের দেওয়া হয়েছে সামান্য, কিন্তু এইখানকার রাস্তা ঠিক থাকে না। আজকে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকটা মুখে মুখে, এখানে একটা বাইপাস আছে, এখানে একটা বাইপাস আছে, এখানে ভলেন্টিয়ার দেওয়া দরকার, ভলেন্টিয়ার এখানে থাকে না, দেখবেন ওখানে বাইক ধরার জন্য দাঁড়িয়ে থাকবে। খারাপ রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর। রাস্তা খারাপ অবস্থা, এটা ঠিকই ঘটনা, এটা পিটাপুটি রাস্তা, ব্যারাকপুর পৌরসভা মিউনিসিপ্যালিটি এরিয়া রাস্তা। আমরা যথাসাধ্য চেষ্টা করি, ঠিক হয়ে যায়। এই রাস্তাটা শুধু আমাদের এখানে না, আরও আমাদের ওয়ার্ড ছেড়ে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি ছেড়েও রাস্তাটা খারাপ আছে অনেক জায়গায়। রাতেই পুলিশ গিয়ে অবরোধ তোলে। দ্রুত রাস্তা মেরামতি না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।